আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এখন আমরা ইংলিশ ক্লাস করব। আজকে আমরা ইংলিশে আইটেম নাম্বার 16 করব, অ্যাক্টিভ ইংলিশ বুক 1, সবুজ কালারের বইটির পেজ নাম্বার 37। লাস্ট ক্লাসে আমরা পেজ নাম্বার 36 করেছিলাম। তাহলে চলো স্টার্ট করি। এই পেজ থেকে আমরা যেটা শিখব, রিডিং পড়াটা শিখব, সাথে মিনিং সহকারে কিভাবে পড়তে হয় সেটাও শিখব। তাহলে চলো আমরা পড়ি। দ্য বল ইজ ইন দ্য ব্ল্যাক বাস্কেট। বলটি হয় কালো ঝুড়িতে। দ্য থিন বুক ইজ অন দ্য ফ্যাট বুক। অন অন কথাটা যেখানে থাকবে সেখানে উপরে বুঝাবে। তাহলে দ্য থিন বুক, চিকন বইটি হয় মোটা বইটির উপরে। দ্য থিন বুক ইজ আন্ডার দ্য ফ্যাট বুক। তিন নাম্বার দেখো, আন্ডার আন্ডার কথার মানে হলো নিচে। চিকন বইটি হয় মোটা বইয়ের নিচে। দ্য থিন বুক ইজ বিহাইন্ড দ্য ফ্যাট বুক। বিহাইন্ড কথাটির অর্থ পিছনে। চিকন বইটি হয় মোটা বইটির পিছনে। দেখেছ খুবই সহজ এগুলা। এগুলা থেকে আমরা যখন প্রিপোজিশন করব তখন আমরা এগুলা ইউজ করব। এখন আমরা জাস্ট পড়ে রাখছি। তাহলে চলো আরো কিছু দেখি। দ্য টল ট্রি ইজ বিসাইড দ্য স্মল হাউস। দ্য টল ট্রি, লম্বা গাছটি হয় বিসাইড মানে পাশে, দ্য স্মল হাউস, ছোট বাড়িটির পাশে। লম্বা গাছটি হয় ছোট বাড়িটির পাশে। দ্য টল ট্রি ইজ নিয়ার দ্য স্মল হাউস। নিয়ার মানে কাছে। লম্বা গাছটি হয় ছোট বাড়িটির কাছে। দ্য টল ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্মল হাউস। লম্বা গাছটি হয় ফ্রন্ট মানে সামনে, ছোট বাড়িটির সামনে। তাহলে এইভাবে তোমরা রিডিং পড়ে পড়ে অর্থ সহকারে এই 7 নাম্বার পর্যন্ত বাসায় করবা, সাথে তোমাদের HW কপিতেও এগুলা লিখবা। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।